আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই গদখালি ফুলের বাজার থেকে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আগামীকাল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজকে ফুলের বাজারটা ছিল কিন্তু জমজমাট, যেহেতু যারা যশোরের আশপাশবর্তী এলাকায় আছেন বা যশোর জেলার মধ্যে থেকে আজকে কিন্তু আশেপাশে থেকে যারা আসছে তারা কিন্তু প্রচুর ফুল কিনে নিয়ে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন বাজারে কিন্তু প্রচুর ভিড় ছিল। আজকের প্রাইসটা গতকালকের মতোই ছিল, বেশি একটা তারতম্য হয় নাই। গতকাল যে প্রাইসটা ছিল আপনারা সেটা ভালো করে দেখে নেবেন। আর আমি আরও কিছু কিছু যেগুলো আপডেট হয়েছে, মানে আজকের প্রাইস যেটা কম বেশি হয়েছে সেটা কৃষক ভাই বা ক্রেতা বিক্রেতা যারা আছে তাদের কাছ থেকে জেনে শুনে বুঝে তারপরে আমি আপনাদের প্রাইসটা দেওয়ার চেষ্টা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন ফুলের মাঠটা ঘুরে ঘুরে এখন আমি চেষ্টা করব আজকে বাজার দরটা কোন ফুলের কি প্রাইসটা গেছে সেটা জানানোর আপনাদের চেষ্টা করব। তো সাথে থাকুন। চন্দ্রমল্লিকা গুলো আজকে ছিল আপনার দেড় থেকে আড়াই টাকা পিস। চন্দ্রমল্লিকা দেড় থেকে আড়াই টাকা পিস। আজকে গাঁদা ফুলের বাজারটা ছিল হচ্ছে 700 থেকে 1100 টাকা পর্যন্ত হাজার, যেহেতু আজকে লাস্ট মার্কেট 21 ফেব্রুয়ারি উপলক্ষে সেজন্য আজকে ছিল 700 থেকে 1100 টাকা হাজার। আজ গ্লাডিয়াসের মার্কেট ছিল 900 থেকে 1300 টাকা। গ্লাডিয়াসের মার্কেট ছিল, মানে গ্লাডিয়াস ফুল, এই যে ফুলগুলো আপনারা দেখছেন এগুলো ছিল 900 থেকে 1300 টাকা পর্যন্ত। ফুলের মানের উপরে নির্ভর করে, তো যে কারণে প্রতিনিয়ত কিন্তু এটার দাম আপ ডাউন করে, সেটা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। যারা বিশেষ করে ফুল প্রেমী ভাই বোনরা আছেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন বলে আমি আশা করছি। যে যেখান থেকে দেখছেন আবারও গদখালির ফুলের বাজার থেকে সকালে শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ভালো রাখবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।